চায়ের চুমুকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ময়ূরপঙ্খী উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোহিত সুমন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ। তো এই যে নতুন একটি ফোরাম আপনাদের ময়ূরপঙ্খী উদ্যোক্তা ফোরাম, এটি কি কথা মাথায় রেখে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এখানে আসলে এর মাধ্যমে আপনারা কি কি কাজ করবেন? প্রথমে এটিএন বাংলাকে এবং সেই সাথে চায়ের চুমুক অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে ময়ূরপঙ্খী কিন্তু বিভিন্ন সামাজিক কাজ করে এবং আমরা করোনার মধ্যে দেখেছি যে আসলে অনেক মানুষের আসলে চাকরি চলে গিয়েছে বা অনেক মানুষ আসলে একটু হতাশাগ্রস্ত ছিল, সেখান থেকে তাদের জন্য কি করা যায় যেটাকে বলা হচ্ছে স্বনির্ভরতা, সেখান থেকে মাথায় রেখে কিন্তু ময়ূরপঙ্খী উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু হয়েছে যে মানুষ কিছু করবে। আমরা দেখেছি যে এই উদ্যোক্তা ফোরাম যখন গঠন করেছি অনেক নারীরা তারা ঘরোয়াভাবে রান্নাবান্নার কাজ করে, কেউ বিভিন্ন হস্তশিল্পের কাজ করে, আমরা সেটাকে টার্গেট করি যাতে উদ্যোক্তা হয়ে সে যাতে স্বাবলম্বী হতে পারে, তার পরিবারকে সার্ভাইভ করতে পারে এবং পরবর্তীতে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেটা মাথায় রেখে আমরা ময়ূরপঙ্খী উদ্যোক্তা ফোরামে যাত্রা শুরু করেছি। অবশ্যই, কারণ করোনাকালীন সময় তো অনেকেই চাকরিহীন হয়ে গেছে, আমরা জানি একটা এটা নিয়ে একটা ক্রাইসিস ছিল, এটা নিয়ে এর আগে আমাদের কথা হয়েছে। তো এই উদ্যোক্তাদের জন্য এখানে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি কাজ করা হবে? উদ্যোক্তাদের জন্য আমরা প্রথমে মনে করি যে সবার মধ্যে একটি সৃজনশীলতা আছে এবং কাজ করার অনেক আগ্রহ আছে, কিন্তু তারা কোন কাজটা করবে সেটা কিন্তু সঠিক গাইডলাইন পায় না। তো আমরা যেটা টার্গেট নিয়েছি যে তাদেরকে আগে আমরা প্রশিক্ষিত করব, তারা যেই বিষয়টা ভালো বোঝে সেটাতে তাদেরকে আরও বেশি স্কিল ডেভেলপ করব। সেখান থেকে মাথায় রেখেই তারা যখন উদ্যোক্তা হিসেবে তৈরি হবে সেটা কীভাবে বাজারজাত করবে, কীভাবে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বাড়াবে, সব কিছু চিন্তা করি পরবর্তী সময় তাদের ব্যবসাটা যখন বড় হবে তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই তিনটে আমাদের মূল বিষয় উদ্যোক্তা ফোরামের: প্রশিক্ষণ, স্বনির্ভরতা এবং কর্মসংস্থান। তো আমরা জানি যে উদ্যোক্তা হওয়াটাও কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়, সেই সাথে অনেকগুলো বিষয় এর সাথে মাথায় রাখতে হয়। তো একজন উদ্যোক্তার কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত এবং কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আসলে কাজ করা? আসলে ছোটবেলা থেকেই আমাদের মাথায় তৈরি হচ্ছে যে আমরা চাকরি করব বা চাকরির পিছনেই কিন্তু পরিবার বা বন্ধু বান্ধব বেশি উৎসাহিত করে, কিন্তু যখন একটা মানুষ নিজস্ব জায়গা থেকে স্বনির্ভর হতে চায়, উদ্যোক্তা হতে চায়, প্রথম বাধায় আসে কাছের মানুষ থেকে এবং তাদেরকে অনেকভাবেই ছোট করা হয়। যেমন আমি একটু আগে বলছিলাম যে অনেক আমাদের নারী বা আমাদের অনেক মহিলা পুরা তারা ঘরোয়া খাবার নিয়ে কাজ করা শুরু করেছে, তাদের সাথে কথা বলে দেখেছি যে তাদেরকে এটা অনেকভাবেই মানে বাবুর্চি বা একটু নেগলেক্ট করা হয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু আমরা সে উৎসাহটা দিয়েছি যে রন্ধনও কিন্তু একটা শিল্প এবং তারা এত সুন্দর সুন্দর খাবার নিয়ে কাজ করেছে, সেগুলো যখন কাস্টমার বা যারা খাবার তাদেরকে গ্রহণ করেছে তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদেরকে রিপিট কাস্টমারই তারা বারবার পেয়েছে, কারণ সবাই কিন্তু করোনার মধ্যে হাইজিনিকটা মেনটেন করার জন্য খুব বেশি গুরুত্ব দিয়েছে এবং তারা কিন্তু ঘরোয়াভাবে খাবার তৈরি করার কারণে এই জায়গাটার প্রতি কিন্তু আমরা দেখেছি করোনার মধ্যে খুব একটা গুরুত্ব বেড়ে গেছে। তো আমরা উদ্যোক্তাদের এটাই বলতে চাই যে যাই বলুক আপনি আপনার কাজের প্রতি ফোকাস থাকুন, তাহলে কিন্তু একটা সময় ধাপে ধাপে আপনি ভালো পথে আগাবেন এবং আপনার কিন্তু 1 থেকে 2, 2 থেকে 4 এভাবে কিন্তু আপনার কাস্টমারও বাড়বে এবং যখন আপনার এই আশাটা বেড়ে যাবে, আপনার প্রতিষ্ঠানটা বড় হবে, আপনি কিন্তু কিছু মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেবেন। আপনি দেখা দেখি পাশের ভাবিটা বা পাশের আপুটা কিন্তু আরেকটা কাজ করার প্রতি উৎসাহিত পাবে। তো আমাদের কাজ হচ্ছে উৎসাহ প্রদান করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, মোটিভেশনটা দেওয়া, কারণ মানসিকভাবে আসলে অনেক বেশি শক্ত থাকতে হয় উদ্যোক্তাদের, কারণ নানান ধরনের রিস্ক এবং সেই সাথে বাধা বিপত্তি তো রয়েছে। তো ইতোমধ্যে আপনাদের ময়ূরপঙ্খী উদ্যোক্তা ফোরাম কি কি কর্মসূচি বাস্তবায়ন আপনারা আমরা প্রশিক্ষণের উপরে বেশি গুরুত্ব দিয়েছি, বিভিন্ন এক্সপার্ট দিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ করাচ্ছি, সেই সাথে তারা কোন বিষয়টাকে ভালো করতে পারবে, বিশেষ করে উদ্যোক্তা হলেই তো হবে না, তারা যে বিষয়টা নিয়ে কাজ করবে, যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবে, এই প্রোডাক্টটার মানের একটা বিষয় আছে, এই প্রোডাক্টটা কারা তাদের ভোক্তা হবে সেই বিষয়ের উপরে প্ল্যানিং করা, মার্কেটিং করা, এটার উপরে আমরা নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। পাশাপাশি উদ্যোক্তারা যাতে মাঝপথে সরে না যায়, তারা কোথা থেকে বিভিন্ন ধরনের সাপোর্টগুলো পাবে, সরকারি বেসরকারি সহযোগিতা পাবে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। এছাড়াও উদ্যোক্তা থেকে যাতে আরেকজন উদ্যোক্তা তৈরি হতে পারে এবং সর্বোপরি যাতে উদ্যোক্তা, স্বনির্ভরতা এবং কর্মসংস্থান, এই তিনটাকে একত্রিত করে যাতে একটি সুন্দর সামনের দিকে যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেটাই কিন্তু আমাদের মূল প্রচেষ্টা এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, প্রত্যেকটা উদ্যোক্তাই বলছে যে আমরা যে প্রশিক্ষণগুলো গ্রহণ করছি আমরা শিখছি, আরও নতুনত্ব শিখছি এবং এটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হচ্ছে। এই জন্য আমি বলবো যে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, প্রচুর পরিমাণে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, শিখতে হবে এবং যেই বিষয়গুলো আমরা জানি না সেটাকে আরও বেশি বেগবান করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট বিষয়টাতে বেশি জোরদার হতে হবে। তো বিভিন্ন সেক্টরের যে উদ্যোক্তারা রয়েছেন তারা কিভাবে এই ফোরামের সাথে যুক্ত হতে পারেন? এখানে আমরা রন্ধন শিল্প নিয়ে যারা কাজ করছেন, যারা কুটির শিল্প নিয়ে কাজ করছেন, যারা হস্তশিল্প নিয়ে কাজ করছেন বা যারা হচ্ছে যে কোনো ধরনের উদ্যোক্তা, ঘরোয়া খাবার, মধু বা যে, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের উদ্যোক্তা ফোরামের সাথে যুক্ত হতে পারবে। হয়ে আমাদের একটা গ্রুপ আছে ফেসবুক, সেখানে তারা যে বিষয় নিয়ে কাজ করে সেখানে সেগুলো তারা পোস্ট করবে, সেটা আবার আমরা বিভিন্ন জায়গায় এটাকে আমরা ছড়িয়ে দিই এবং আমরা চেষ্টা করি যাতে আমাদের
উদ্যোক্তা ফোরামে যারা ইনিশিয়েটিভ নিয়েছে তাদের কাছ থেকে যাতে আমাদের আশেপাশের ক্রেতারা বা আমাদের যারা মেম্বার আছে তারা যাতে তাদের কাছ থেকে পণ্যগুলো কিনে। এতে দুটো সুবিধা, একটা হচ্ছে তার নিজস্ব যে ইচ্ছাটা আছে যে সে হয়তো বাইরে থেকে কিন্তু সেটা না কিনে সে উদ্যোক্তা ফোরামের মেম্বারের কাছ থেকে কিনছে, আবার যারা বিক্রি করছে আমাদের উত্তর তারাও কিন্তু উৎসাহ পাচ্ছে যে না আমার প্রোডাক্টটা কিনছে। তখন ভালো মন্দ বিচার করার দায়িত্ব ভোক্তার। সো আমরা সেই বিষয়টায় গুরুত্ব দিচ্ছি যে একটা দুজনের মধ্যে একটা সমঝোতা করে বা উদ্যোক্তাদের প্রোডাক্টগুলো যাতে একটা মানুষ থেকে আরেকটা মানুষের কাছে পৌঁছায় সেই ব্যবস্থা আমরা করছি। এবং আমরা আরেকটা কাজ করছি, শুধু দেশের মধ্যে নেই, দেশের বাইরেও আমাদের প্রচুর সদস্য আছে, তাদের ওইখানেও যাতে তাদের পণ্যগুলো যেতে পারে সেটার জন্য কিন্তু আমরা নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ করছি এবং তাদের এক্সপোর্টের ব্যাপারে আমরা সহযোগিতা করছি। বাহ, ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে আপনাদের এই উদ্যোক্তা ফোরামের মাধ্যমে? উদ্যোক্তা ফোরামের অবশ্যই আমরা চাবো যে এখান থেকে আমাদের বর্তমানে যারা উদ্যোক্তা তৈরি হয়েছেন বা উদ্যোক্তা হিসেবে কাজ করছে আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, এবং উদ্যোক্তা তৈরি হলেই আসলে অর্থনৈতিক চাকা সচল থাকবে এবং যারা হতাশাগ্রস্ত ছিল তারা কিন্তু সেখান থেকে আশা আলো পাবে। এবং আমি আবারও বলছিলাম যে একজন যখন উদ্যোক্তা গ্রহণ করে সে যে বিষয়টা নিয়ে কাজ করে তার দেখাতে কিন্তু পাশের একজন উৎসাহ পায়, সে পারলে আমি কেন পারবো না, এই জায়গাটা কিন্তু ভিতর থেকে জাগতে হবে। তো আমরা চাই যে সেখানে উদ্যোক্তা যে যেই কাজটাই করুক না কেন সেখানে মন থেকে ভালোবাসতে হবে এবং কারো কোনো কটু কথা বা কোনো ধরনের এই বিষয়গুলো মাথায় নেওয়া যাবে না, এবং নিজেদের প্রতি আত্মবিশ্বাস রেখে নিজে যে বিষয়টা আমি ভালো পারি সেটা নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে। তো আমরা সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে সামগ্রিক সহযোগিতা আমরা ময়ূরপঙ্খী উদ্যোক্তা ফোরাম থেকে করে যাচ্ছি এবং ইনশাল্লাহ করে যাব। বাহ, তো আপনাদের উল্লেখযোগ্য, আমরা জানি যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই যদি সফলতা আসে তাহলে আরও সামনের দিকে ভালো কাজ করার উৎসাহটা বেশি বেড়ে যায়। তো উল্লেখযোগ্য সাফল্য আপনাদের কী? উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে আমরা উদ্যোক্তাদের নিয়ে আমরা একটা সামিট করেছি এবং আমরা কয়েকটা প্রশিক্ষণ কর্মশালা করেছি, পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তাদের থেকে আমরা সেরা উদ্যোক্তাদেরকে পুরস্কৃত করেছি, এবং যে উদ্যোক্তারা পুরস্কার পেয়েছে ময়ূরভঙ্গি সেরা উদ্যোক্তা পুরস্কার তারা কিন্তু এই পুরস্কারটা পাওয়ার পরে তাদের আগ্রহ অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং আমরা এও শুনেছি যে তার এই পুরস্কারটা পাওয়ার পরে তার এলাকা আরেকটা মানুষ তার কাছে এসেছে যে সে যাতে এই কাজটা কিভাবে করতে পারে, তার মানে হচ্ছে তার মধ্যে নতুন একটি কিছু করার আগ্রহটা বেড়ে গিয়েছে। এবং আমাদের এই পুরস্কারটা নিয়মিতভাবে থাকবে বছরে, পাশাপাশি আমাদের উদ্যোক্তাদের নিয়ে সামিট বা উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন ধরনের কর্মশালা এগুলো আমাদের অব্যাহত থাকবে। তো উল্লেখযোগ্য হচ্ছে এইগুলো বিষয়ে যে ময়ূরপঙ্খী উদ্যোক্তা ফোরামটা গঠন করা, উদ্যোক্তা ফোরাম থেকে সামিট করা এবং সেই সাথে ময়ূরপঙ্খী সেরা উদ্যোক্তা পুরস্কার ঘোষণা করা, সর্বোপরি এই কাজগুলোই আসলে আমাদের উল্লেখযোগ্য সাফল্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। অনেক ধন্যবাদ যারা অনুষ্ঠানটি দেখলেন এবং আপনারা যারা আমাকে আমন্ত্রণ জানালেন এটিএন বাংলা থেকে, এবং এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছে পরিচালক থেকে শুরু করে আপনি সবাইকে আবারও ধন্যবাদ। এবং একটা কথাই বলবো যে আপনার ভিতরে যে সুপ্ত প্রতিভাটা আছে সেটাকে বিকশিত করুন, সুপ্ত প্রতিভা বিকশিত করলে অবশ্যই আপনি একদিন সাফল্যমণ্ডিত হবেন, সফল হবেন সেটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিস ক্লাব ড্রাই কেক বিস্কুট নিবৃত্ত চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/ATN বাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।